মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দুদিনব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন। রবিবার গ্র্যান্ড হলে একত্রিত হয় ইউনিয়নের সদস্যরা। সব ক্ষেত্রে ন্যূনতম মজুরি 18,000 টাকা, সমকাজে সমবেতনের দাবি, রাষ্ট্রায়ত্ত ওষুধ শিল্পগুলির বেসরকারিকরণ বন্ধ, ওষুধের ওপর জিএসটি না নেওয়া সহ আরও একাধিক দাবিতে সরব হলেন তারা। আজকের মূলত আমাদের যে প্রোগ্রামটা, আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, যেটা AWBSRU নামে সমগ্র ভারতবর্ষে পরিচিত, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সেলস রিপ্রেজেন্টেটিভ দিয়ে একটা পেশাভিত্তিক সংগঠন, তাদের আমাদের জেলার বার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা এখানে সারা বছরের কার্যক্রম যেরকম বিশ্লেষণ করি, সেরকম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে। মাইন্ড ইট, এটা আমাদের শুধু দাবি নয়, জনসাধারণের দাবিগুলো আমরা তুলে ধরতে চাইছি আজকের এই জেলা সম্মেলনের প্রতিবেদনের মাধ্যমে।